Hello friends, welcome in my channel. আপনারা দেখছেন এক্সপ্লোরার বিশাল। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর আজকে যে বিষয়টা তোমাদের সঙ্গে আলোচনা করব, সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যেই সারা বিশ্বে একখানা প্রচন্ড সাড়া ফেলে দিয়েছে। আর কেনই বা সাড়া ফেলবে না বলুন তো? কারণ আজকের টপিকটা হলো দা স্ট্যাচু অফ ইউনিটি, যেটা বিশ্বের এক নম্বর সর্ববৃহত্তম সর্বোচ্চতম স্ট্যাচু বলে পরিচিত। আর আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে বলবো স্ট্যাচু অফ ইউনিটির দশটা ইম্পর্টেন্ট ফ্যাক্টস, যেটা অ্যাজ আ ভারতীয়, অ্যাজ অ্যান ইন্ডিয়ান তোমাকে কিন্তু অবশ্যই জানা দরকার। ফ্রেন্ডস, আজকে এমন কিছু ইনফরমেশনস তোমাদেরকে জানাতে আমি চাই স্ট্যাচু অফ ইউনিটি সম্বন্ধে, যেগুলো জানলে তোমার অন্তর থেকে, মন থেকে তুমি কিন্তু গর্ব অনুভব করবে। তাই ভিডিওটা পুরো দেখতে হবে এবং শেয়ার করতে হবে প্রচুর, কারণ এই ভিডিওটা শুধু আমার জন্য নয়, দিস ভিডিও ইজ অ্যাবাউট দ্য স্ট্যাচু অফ ইউনিটি, আমাদের দেশের, যেটি একটি গর্ব। স্ট্যাচু অফ ইউনিটির হাইট যদি আমরা বলি, তার উচ্চতা 182 মিটার, মানে বুঝতেই পারছ এর উচ্চতা সারা পৃথিবীর প্রত্যেকটা স্ট্যাচুকে হার মানিয়েছে। এবং এর পা দুটোর হাইট হলো 80 ফিট এবং এর হাত দুটির হাইট হলো 70 ফিট, মানে আকারে এতটা বৃহৎ মূর্তি, এতটা বৃহৎ স্ট্যাচু সারা বিশ্বে কিন্তু ওয়ান অ্যান্ড অনলি। বন্ধুরা, নেক্সট ইনফরমেশনটা যেটা তোমাদের অবশ্যই জানা দরকার, যে স্ট্যাচু অফ ইউনিটি তৈরি হয়েছে 22,500 টন ব্রোঞ্জ শীট দিয়ে। মানে বুঝতেই পারছ এত ব্রোঞ্জ শীট দরকার লেগেছে এই এত বৃহৎ আকারের স্ট্যাচুটিকে তৈরি করার জন্য। তাই মেটেরিয়ালের দিক থেকে আমার মনে হয় এটা বোধহয় পৃথিবীর একমাত্র স্ট্যাচু যার কনজাম্পশন এত পরিমাণ ব্রোঞ্জ শীট। ফ্রেন্ডস, স্ট্যাচু অফ ইউনিটির একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এখানে একটা ভিউইং গ্যালারি রয়েছে, মানে তুমি যখন দেখতে যাবে স্ট্যাচু অফ ইউনিটিকে, শুধু বাইরে থেকে নয় ভেতর থেকেও তুমি দেখতে পারবে বাইরের দৃশ্য। মানে ব্যাপারটা হলো 153 মিটার ওপরে, স্ট্যাচু অফ ইউনিটির 153 মিটার ওপরে রয়েছে একটা ভিউইং গ্যালারি। সেই ভিউইং গ্যালারিতে তুমি পৌঁছে যেতে পারো এলিভেটরের মাধ্যমে, এবং অ্যাট এ টাইম 200 থেকে 220 জন দর্শককে সেখানে জায়গা করে দেওয়া যেতে পারে উপর থেকে চারিপাশের দৃশ্যকে উপভোগ করার জন্য। তাই যদি তোমরা কখনো স্ট্যাচু অফ ইউনিটি দেখতে যাও, অবশ্যই সেই ভিউইং গ্যালারিতে যাওয়া যেতে একদমই ভুলো না। ফ্রেন্ডস, নেক্সট ইনফরমেশনটা হলো অ্যাবাউট দ্য টেকনোলজি। এই স্ট্যাচু অফ ইউনিটি এতটাই বিশাল এবং তাই এর নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য একটা অসাধারণ টেকনোলজি কিন্তু এখানে ইউজ করা হয়েছে। মানে স্ট্যাচু অফ ইউনিটির ভিত এতটাই মজবুত, সেখানে 180 কিলোমিটার স্পিডে যদি কোনো ঝড় বা তুফান আসে, সে 100 কিলোমিটার স্পিডের বায়ুর যেই স্পিড, সেই তীব্রতা, সেটাকেও কিন্তু স্ট্যাচু অফ ইউনিটি সহ্য করে ফেলতে পারবে। এছাড়া যে কোনো কম্পন সহ্য করার ক্ষমতা কিন্তু স্ট্যাচু অফ ইউনিটির রয়েছে। শুধু তাই নয়, ভূমিকম্পের তীব্রতা যদি রিক্টার স্কেলে 6.5 পর্যন্ত হয়, সেটাও কিন্তু স্ট্যাচু অফ ইউনিটি সহ্য করে ফেলবে, তাতে একটু আঁচ আসবে না। মানে বুঝতেই পারছো টেকনোলজির ব্যবহার স্ট্যাচু অফ ইউনিটিতে কিন্তু যথেষ্ট পরিমাণে করা হয়েছে এর নিরাপত্তা সিকিউরিটিকে মাথায় রেখে। বন্ধুরা, স্ট্যাচু অফ ইউনিটি যতটা বিশাল তার খরচটাও কিন্তু ততটাই বিশাল। স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করতে খরচ রয়েছে 2,989 কোটি টাকা। মানে বুঝতেই পারছ খরচের নিরিখে কিন্তু এই স্ট্যাচু অফ ইউনিটি প্রচণ্ডই ব্যয়বহুল। শুধু তাই নয়, স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করতে এন্টায়ার প্রজেক্টে শ্রমদান করেছে 3,400 কর্মী, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে মাত্র 42 সপ্তাহে স্ট্যাচু অফ ইউনিটিকে বাস্তব আকার দেওয়া হয়েছে। এবং এখানে ইঞ্জিনিয়ারদের সংখ্যাটা তোমাদের না বললেই নয়, 250 জন ইঞ্জিনিয়ারের কনসেপ্টে এই স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করা হয়েছে। তারা কিন্তু 24 ঘন্টা ননস্টপ তারা কাজ করেছে স্ট্যাচু অফ ইউনিটিকে তৈরি করার জন্য। বন্ধুরা, স্ট্যাচু অফ ইউনিটির কিন্তু কোনো জবাব নেই, মানে পৃথিবীতে একমাত্রই এত উচ্চতাপূর্ণ একটি স্ট্যাচু এই মুহূর্তে স্ট্যাচু অফ ইউনিটি। কিন্তু তোমরা কি জানো, স্ট্যাচু অফ ইউনিটির আগে, মানে স্ট্যাচু অফ ইউনিটি ওপেন হওয়ার আগে, চায়নার দ্য স্প্রিং টেম্পল অফ বুদ্ধা ছিল পৃথিবীর সর্বোচ্চতম স্ট্যাচু, যার উচ্চতা ছিল 153 মিটার। কিন্তু আমাদের স্ট্যাচু অফ ইউনিটি সেই স্প্রিং টেম্পল বুদ্ধাকে হারিয়ে এখন প্রথম শীর্ষে অবস্থান করছে 182 মিটার উচ্চতা নিয়ে।
ফ্রেন্ডস, স্ট্যাচু অফ ইউনিটিতে শুধু কিন্তু একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন নয়, এটা কিন্তু একটা এডুকেশন পয়েন্ট হতে চলছে। এন্টারটেইনমেন্ট মানে এডুকেশন সংক্রান্ত বিভিন্ন ভ্রমণ এই স্ট্যাচু অফ ইউনিটিতে আগামী দিন হতে পারে। তাই স্কুল ছাত্রছাত্রী, কলেজ ছাত্রছাত্রীদের জন্য একটি এক্সিবিশন হলেরও কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে স্ট্যাচু অফ ইউনিটি সম্বন্ধে বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন তথ্যচিত্র এবং পিকচার্স এবং বিভিন্ন ঐতিহাসিক ইনফরমেশন সেই এক্সিবিশন হলে কিন্তু রাখা থাকবে। তাই সেই সমস্ত ছাত্রছাত্রীরা ওখানে যাবে তারা অবশ্যই তোমরা এক্সিবিশন হলে যেতে একদম ভুলবে না। বন্ধুরা, স্ট্যাচু অফ ইউনিটি কিন্তু ভারতবর্ষের অর্থনীতিতেও একটা কন্ট্রিবিউশন করতে চলেছে, কারণ স্ট্যাচু অফ ইউনিটি প্রত্যেক বছর সেই এলাকায় 15,000 জব ক্রিয়েট করবে। মানে বুঝতে পারছো, সেই এলাকার বাসীরা তারা প্রচণ্ডভাবে উপকৃত হবে স্ট্যাচু অফ ইউনিটিকে কেন্দ্র করে, কারণ প্রচুর ট্যুরিস্ট সেখানে যাবে এবং সেই ট্যুরিজমকে কেন্দ্র করে ফুলে ফেটে উঠবে সেখানকার ট্যুরিজম ইন্ডাস্ট্রি। শুধু তাই নয়, একটি অ্যাজাম্পশনে বলা হয়েছে স্ট্যাচু অফ ইউনিটি দেখার জন্য প্রত্যেক দিন কমপক্ষে 15,000 ট্যুরিস্ট কিন্তু সেই এলাকায় যাবে। মানে বুঝতে পারছো, একটি আর্থিক বিকাশ হতে চলেছে সেই এলাকার। বন্ধুরা, স্ট্যাচু অফ ইউনিটির লোকেশনটি হলো সর্দার সরোবর ড্যামের একদমই সংলগ্ন। মানে বুঝতেই পারছো, সর্দার সরোবর ড্যামের সংলগ্ন এই এন্টায়ার স্ট্যাচু অফ ইউনিটিটি আমেদাবাদ শহর থেকে 200 কিলোমিটার দূরে। এবং তুমি যদি কখনো স্ট্যাচু অফ ইউনিটি দেখতে চাও, তুমি দেখবে 7-10 কিলোমিটার দূর থেকেই, তুমি যদি গাড়ি করে যাও বা হোয়াট এভার ট্রান্সপোর্টে যাও, 7-10 কিলোমিটার দূর থেকে কিন্তু স্ট্যাচু অফ ইউনিটি দিকে তুমি দেখতে পাবে। মানে ভিজিবিলিটি শুরু হয়ে যাবে 7-10 কিলোমিটার আগে থেকেই। বন্ধুরা, স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করার সময় ওয়াই জেনারেশনের কথাও কিন্তু মাথায় রাখা হয়েছে। মানে বুঝতেই পারছো, আজকের তারিখে সেলফি তোলা যাচ্ছে একটা ম্যানিয়া হয়ে গেছে। মানে যেখানেই আমরা যাই সেলফি তুলি, আর স্ট্যাচু অফ ইউনিটিতে গেলে সেলফি তুলবো না তা কি কখনো হয়? তাই স্ট্যাচু অফ ইউনিটিতে গিয়ে তুমি সেলফি যেন ভালোভাবে তুলতে পারো, তাই তার আশেপাশে বেশ কয়েকটা সেলফি পয়েন্ট পর্যন্ত করা হয়েছে। মানে তুমি সেখানে যাবে, সুন্দর পোজ নিয়ে ক্লিক করবে এবং সাথে সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবে। বন্ধুরা, স্ট্যাচু অফ ইউনিটির সবকটা পয়েন্ট তোমার যদি ভালো লেগে থাকে, তাই তুমি প্লিজ এই ভিডিওটা ফ্রেন্ডসের সঙ্গে প্রচুর শেয়ার করো। আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ 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 সাবস্ক্রাইব করে নাও। আর কি করতে পারো, আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা আর কোন কোন টপিকের ভিডিওস তোমরা চাও নিচের কমেন্টস বক্সে জানাও, আমি চেষ্টা করব সেই সাবজেক্টসের ফ্যাক্টস বা ইনফরমেশনস তোমাদেরকে জানানোর।